প্রথম প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে গোপন নথি চুরির চেষ্টার অভিযোগে করা মামলার দাবি জানিয়েছেন সংরক্ষিত আসনের বিএনপি সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা রোববার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে দু হাজার বিশ একুশ অর্থ বছরের সম্পূরক বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান রুমিন বলেন যখন এখন এক কোটি দেব পরে আরও এক কোটি পাবেন এবং স্বাস্থ্যখাতের নানা অনিয়ম নিয়ে রিপোর্ট করে স্বাস্থ্যখাতের অনিয়ম দুর্নীতি তুলে ধরেছেন তখন তাকে চরমভাবে হেনস্থার শিকার হতে হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে মানুষের চিন্তা বাক ও মত প্রকাশের স্বাধীনতা এবং মুক্তি গণমাধ্যমের স্বার্থে প্রথম আলো জ্যৈষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি তিনি আরও বলেন রোজিনাকে ছয় ঘন্টা ধরে যে হেনস্থা করা হলো যারা এর জন্য দায়ী তাদের ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে সেটাও জানতে চাই বিএনপির এই এমপি বলেন যখন কোনো গণমাধ্যমকে রিপোর্ট প্রকাশ করার জেরে হেনস্থার শিকার হতে হয় নানারকম হুমকির মুখে পড়তে হয় তখন আর কোনো গণমাধ্যমই স্বাধীনভাবে কাজ করতে পারে না বিশ্ব গণমাধ্যম সূচকে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো বারোতম মিয়ানমার এবং আফগানিস্তানের অবস্থান তার চাইতে ভালো বলে সংসদে উল্লেখ করেন রুমিন ফারহানা এত বেশি বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভর বাজেট বিগত পঞ্চাশ বছরে এদেশে হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির দলীয় সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মহম্মদ হাউনুর রশিদ এমপি রোববার জাতীয় সংসদে দুই হাজার একুশ সালের সম্পূরক বাজেটের উপর আলোচনা করতে গিয়ে হাউনুর রশিদ কথা বলেন হাউনুর রশিদ বলেন উপস্থাপনের সময় অর্থমন্ত্রীর বাজেট শিরোনাম ছিল জীবন জীবিকার প্রাধান্য দিয়ে আগামীর পথে বাংলাদেশ কথাটা শুনতে খুব ভালো লাগে বাইরের প্রতিক্রিয়া খুব ভালো হয় ডিজিটাল প্রক্রিয়ায় বাজনা বাজানোর জন্য খুব সুন্দর হয় কিন্তু কথায় আছে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট আজকে ছয় লাখ তিন হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয়েছে এত বেশি বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণ নির্ভর যেটি দেশের স্বাধীনতার পঞ্চাশ বছরের ইতিহাসে সর্বোচ্চ এত ঋণ নির্ভর বাজেট অতীতে কোনো সরকারের আমলেন হয়নি বিনপির দলীয় এই সংসদ সদস্য বলেন গত হাজার বিশ একুশ অর্থ বাজেট এখানে সম্পূরক আলোচনা করা হয়েছে সেই বাজেটও অসম্পূর্ণ রয়ে গেছে আমরা বলেছিলাম করোনাকালীন যে বাজেট দেওয়া প্রয়োজন সেটা সরকার দিতে পারেনি বাস্তবিক অর্থে সরকারি নীতি ও ভুল সিদ্ধান্তের কারণে জনদুর্ভোগ ও ভোগান্তি বৃদ্ধি পেয়েছে তিনি আরও বলেন আমি সাম্প্রতিক সময়ে যদি উদাহরণ দেই তাহলে গত রমজান মাসে লকডাউনের মধ্যে গণপরিবহন বন্ধ ট্রেন বন্ধ বিমান বন্ধ আমরা ঈদের সময় দেখলাম মানুষের কি দুর্ভোগ আজকে যে লোকটি গাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনশো থেকে পাঁচশো টাকা ঢাকা থেকে রাজশাহী যেতে পারত সেই লোকটিকে দুই থেকে তিন হাজার টাকা ব্যয় করতে হয়েছে মামাঘাটে লঞ্চ বন্ধ থাকার কারণে ঢালাওভাবে মানুষ ফেরিতে পার করলেন তাতে সংক্রমণ হার বাড়ল এবং সেখান থেকে বেআইনিভাবে স্পিড বোটে পার হতে গিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এগুলি কি সরকারের ব্যর্থতা ও অযোগ্যতা নয় এগুলোর দায় সরকারকে নিতে হবে না হারুন রশিদ বলেন আজকে সম্পূরক বাজেটের পর আলোচনা করতে যাচ্ছেন আমি আপনাকে অনুরোধ করব সাধারণ বাজেটের ওপর বিরোধী দলীয় সদস্যদের বেশি কথা বলার সময় দিবেন সরকারের এই বাজেটের ভালো মন্দ দিকগুলো নিয়ে আমরা এক কথা বলবো সরকার তো সরকারের পক্ষে আলোচনা গুণগান গাইবে কিন্তু সরকারের যে বিষয়গুলো রয়েছে তা আপনার মাধ্যমে পরিষ্কারভাবে জানাতে চাই তিনি বলেন করোনার দ্বিতীয় ঢেউ সারাদেশকে অস্থির করে তুলেছে আমার নিজের বিভাগ রাজশাহী সবচেয়ে বেশি মারাত্মকভাবে আক্রান্ত এখন আমের মৌসুম আম চাষিরা ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিরোধী দলীয় এই সংসদ সদস্য বলেন ভারতীয় ভেরিয়েন্ট যখন ছড়িয়ে পড়ল আমি তখন আমার নিজ জেলা প্রশাসনকে বললাম আমাদের দেশে দ্বিতীয় সর্ববৃহৎ স্থলবন্দর হল চাপাই নবাবগঞ্জ তারপর যশোরের বেনাপোল প্রতিদিন হাজার হাজার ভারতীয় পণ্যবাহী গাড়ি আসছে এর ড্রাইভার হেল্পাররা যত্র তত্র ঘুরে বেড়াচ্ছে সেখানে যে সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার সেটি সরকার করতে পারেনি বলেই আজকে বাংলাদেশের ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে তিনি আরো বলেন আল্লাহর কাছে রাত দিন সর্বদা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের দেশের মানুষকে এই দুর্বিষ অবস্থা থেকে রক্ষা করো ভারতে যেভাবে মানুষের লাশ কবর দিতে না পেরে ও শ্মশানে সৎকার করতে না পেরে মানুষের লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে এরকম পরিস্থিতি বাংলাদেশে যেন না হয় এই আমি সরকারকে বলবো সারা বিশ্বে যেটা প্রতিষ্ঠিত সেই ভ্যাকসিন আমাদের দিতে হবে বাজেটে ভ্যাকসিনের কোনো সুনির্দিষ্ট গাইডলাইন উল্লেখ করা হয়নি করোনায় আক্রান্তের দেড় বছর হয়ে গেল দুই শতাংশ মানুষকে ভ্যাকসিন দিতে পারেনি মানুষ ভ্যাকসিন কবে পাবে তিনি বলেন চায়না ও রাশিয়া এসেছিল আমরা কেন গ্রহণ করিনি তখন আমরা তাদের গ্রহণ করলে আজ তাদের কাছ থেকে আমরা ভ্যাকসিন পেতাম আজকে ভ্যাকসিন নিয়ে চীনের সাথে কথা বলা হচ্ছে কিন্তু আমরা ভ্যাকসিন পাবো কি না তা অনিশ্চিত ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক রাজনীতির শিকার বাংলাদেশ তাই আমি আশা করব এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করবে করোনা ভাইরাসের টিকা নিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতির শিকার বলে মন্তব্য করেছেন বিএনপি সাংসদ হারুনু রশিদ রোববার জাতীয় সংসদে দু হাজার একুশ বাইশ অর্থ সম্পূরক বাজেটের আলোচনায় অংশ নিয়ে হারুন এ মন্তব্য করেন হান্ন রশিদ বলেন সরকার সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা নিতে পারেনি বলে ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়েছে বানাসে যেন ভারতের অবস্থা না হয় সেজন্য টিকা দিতে হবে কিন্তু বাজেটে টিকার কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই স্পিকার শেরিন শারমিন চৌধুরীর সভাপতিতে সম্পূরক বাজেটের ওপর আলোচনা শুরু হয় হারুন রশিদ আরও বলেন বাংলাদেশে টিকা ট্রায়াল দেওয়ার প্রস্তাব দিয়েছিল চীন ও রাশিয়া কেন সেটা করা হয়নি সে প্রশ্ন রেখে হারুন বলেন আন্তর্জাতিক টিকা রাজনীতির শিকার বাংলাদেশ যে কারণে চীন থেকে টিকা পাওয়া যাবে কিনা তা এখনও অনিশ্চিত হারুন বলেন গত এক বছরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে বরাদ্দ ছিল তা জনগণের কল্যাণে বা সঠিকভাবে কোভিড নিয়ন্ত্রণে কাজে এসেছে একথা সরকার বলতে পারবে না নবাবগঞ্জ রাজশাহী নও নাটোর সহ যেখানে সংক্রমণ বেড়েছে সেখানে অন্তত একশো সজ্জার হাসপাতালের ব্যবস্থা করতে হবে না হলে মানুষ রাস্তায় মারা যাবে তিনি স্বাস্থ্য বিভাগের সংস্কারও দাবি করেন হারুন বলেন বাজেট অবাস্তবায়িত থেকে গেছে কারণ করোনা বিবেচনায় সরকার বাজেট দিতে পারেনি সরকারি নীতি এবং ভুল সিদ্ধান্তের কারণে জন দুর্ভোগ বেড়েছে গত রমজানের লকডাউন ছিল ঈদে মানুষ ব্যাপক দুর্ভোগে ছিল যে মানুষ পাঁচশো টাকায় সামাজিক দূরত্ব মেনে রাজশাহী যেতে পারত তাকে তিন হাজার থেকে চার হাজার টাকা খরচ করতে হয়েছে লঞ্চ বন্ধ করে ফেরিতে মানুষ পারাপার করা হল এতে সংক্রমণ বেড়েছে তিনি প্রশ্ন রাখেন এগুলো কি সরকারের ব্যর্থতা নয় সরকারকে কি এসবের দায়িত্ব নিতে হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ভ্যাট প্রস্তাবের সমালোচনা করে হারুন বলেন এখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর চেয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বেশি শিক্ষার্থী পড়ালেখা করেন এটা প্রত্যাহার করা উচিত সরকারি দলের সাংসদ আলিয়া সাহ বলেন করোনার এই পরিস্থিতির মধ্যেও কালজয়ী নেত্রী শেখ হাসিনা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যেভাবে কোভিড মোকাবেলা করা হয়েছে সারা পৃথিবী তার প্রশংসা করেছে তিনি আরো বলেন বাজেট বাস্তবায়নে সদিচ্ছা থাকতে হবে দক্ষতা বাড়াতে হবে বড় চোরদের দুর্নীতি অর্থ পাচারের মতো কার্যক্রমে ঘৃণায় লজ্জায় মাথা হেট হয়ে যায় এগুলোর বিষয়ে শক্ত পদক্ষেপ নেওয়া প্রয়োজন প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বাজেট বাস্তবায়নে দক্ষতা না বাড়লে দুর্নীতি বন্ধ করা না গেলে বাজেটে লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না সরকারি দলে আরেক সাংসদ মঈদিন খান আলমগীর বলেন কোভিডের কারণে আয় কমেছে যে কারণে মূল বাজেটের চেয়ে সম্পূরক বাজেট কমে গেছে তিনি মূল্যস্ফীতি ঠেকাতে মুদ্রা সরবরাহ বাড়ানো সামাজিক নিরাপত্তা খাত আরও সম্প্রসারিত করা কৃষি উৎপাদন বাড়াতে আরও পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন তিনি আরো বলেন সরকার স্থানীয়ভাবে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিচ্ছে দেশে ব্যাংক ও আর্থিক ব্যবস্থা বেশ প্রসারিত হয়েছে এই ব্যাংক ও আর্থিক ব্যবস্থা সংস্কারের জন্য আরও পদক্ষেপ নেওয়া দরকার এজন্য একটি ব্যাংক কমিশন গঠনের দাবি জানান তিনি একইভাবে কর কমিশন করারও পরামর্শ দেন তিনি